আজকে আমি আবার চলে এসেছি পুচুজোড়াকে নিয়ে। তো আজকে দেখো পুচুজোড়ার ফেসটা আমি একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি যে ও কার মতন হয়েছে দেখতে, সেটা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো বাচ্চাদের ফেস না সেই মতো বোঝা যায় না এত ছোট থাকতে, যে কার মতো হয়েছে কার মতো না। তবুও অনেকেই অনেক রকমের কথা বলে থাকে, যেমন ধরো জন্মের পরেই সবাই কেউ কেউ বলবে হ্যাঁ মার মতন হয়েছে, পাপার মতন হয়েছে, পিসির মতন হয়েছে, মাসির মতন হয়েছে, তো সেরকম বলেই থাকে। বাট আমার মনে হয় না ওদের চেহারাটা অনেকটা অনেকবারই বদলে যায়, ঠিক আছে? অনেকবার বদলে থাকে, বদলে থাকে, বদলেতে থাকে, বদলেতে থাকে। তো গাইস এই দেখো পুচুজো না, ওর ওর ফেসটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এতদিন শেয়ার করতে পারছিলাম না, কারণ আমাদের ষষ্ঠী পুজোর আগে নিয়ম নিয়ে আর কি, অনেকেরও কিন্তু এক মাস পর্যন্ত নিয়ম থাকে, হ্যাঁ, তারপর ওরা ব্রত বলে আর কি, ব্রত বলে, তো ওটার পর ওরা ফেস দেখায়। বাট আমি আমি কিন্তু ষষ্ঠী পুজোর পরেই তোমাদের সাথে এটা শেয়ার করে ফেললাম, কারণ আমি আর পারছিলাম না গাইস তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছিলাম না। তো আমি বাড়ি এসেই ওর ষষ্ঠী পুজোটা শেষ হওয়ার পর তারপর আমি তোমাদের ওর ফেসটা দেখিয়ে দিলাম। তো গাইস আমার আমার মা লক্ষ্মীকে কেমন দেখতে হয়েছে, আমার মতো কি না বা কার মতো? তোমরা তো প্রায় আমার ভিডিও যারা সবসময় দেখো, সবাই মানে আমার ব্লগে যারা যারা আসে, যেমন আমার ফ্যামিলি মেম্বার সবারই দেখিয়েছো, তোমরা দেখছো বা দেখেছো ওদের সবাইকে, তো কার মতো হয়েছে, ওর পাপার মতো না আর অন্য কারোর মতো, কমেন্টে জানিও, ঠিক আছে? ও এখন ঘুমোচ্ছে, এখন যদি জেগে থাকতো না, জেগে থাকাক্ষণ মানে ওর সাথে এইভাবে ভিডিও বানানো এখন অসম্ভব ব্যাপার। কারণ ও কিন্তু খুবই দুষ্ট হবে, আমি এখনই বুঝতে পেরে গেছি। ও না রাতে ঘুমায় না, পুরো দিন ঘুমাবে, রাতে এত বেশি কি বলবো খুব দুষ্টুমি করে, একদমই ঘুমোতে চায় না। এখন ঘুমাচ্ছে, এখন মোবাইল চার্জ হচ্ছে, মানে রাতে জাগার জন্য চার্জে লেগে আছে ও। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো এই দেখো লাস্ট আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম, এই যে সোনা। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সোনাকে আশীর্বাদ করো যাতে ও খুব ভালো থাকে, সুস্থ থাকে। আমি চাই ও ও আর যেরকমই হোক বাস একটা খুব একটা ভালো একটা মানুষ হোক, সবার পাশে দাঁড়া, সবার পাশে থাকুক, সবার পাশে দাঁড়াক। আর আর কি বলবো, আর কিছু বলার নেই। এবার একটু সময় পুজো সাথে খেলতে হবে, আমি না চাই মানে দিনের বেলা যাতে না ঘুমো, রাতের বেলা যাতে ঘুমোয়, ওকে না খুব চেষ্টা করি ঘুম থেকে তোলার। বাট এখনও যত ঘুমোবে ওর হেলথের জন্য খুব ভালো, খেয়ে দিয়ে ঘুমোবে, তবু মানে দু ঘন্টা পরপর তো জাগিয়ে জাগিয়ে খেতে, আমি জানি না ফার্স্ট টাইম না, বাট আমার সব কিছু না খুব এনজয় করছি। আমি প্রথম ওকে খাওয়ানো, প্রথম ওর সাথে হাসা, প্রথম ওর সাথে কথা বলা, মানে সব কিছু জাস্ট একদম মানে কি বলবো অন্য রকমের একটা জিনিস মনে হচ্ছে। যা আমি এক্ষুনি বললাম যে এক্ষুনি ভিডিওটা শেষ করছি, সেই বলে আমি তোমাদের সাথে বকবক করতেই চলছি, করতেই চলছি, করতেই চলছি। আর এখন আমার শরীরটা মানে কিছুটা বুঝতে পারছো, যেহেতু সি সেকশন ডেলিভারিটা হয়েছে তো কিছুটা তো শরীরে প্রেশার রয়েই যায়, অসুবিধা রয়েই যায়, বাট অনেকটাই সুস্থ আছি। তাই দেখতে পাচ্ছ ফেস দেখে বোঝা যাচ্ছে কতটা সুস্থ আছি কতটা না। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।